দর্শকরা, আজকে বাঁশির যে টিউটোরিয়াল আমাদের চলছিল সেই টিউটোরিয়ালে আমরা আমাদের পরবর্তী পর্বে এসেছি। এই পর্বে আমরা আলোচনা করব সঙ্গীতে ব্যবহৃত যে সমস্ত স্বরগুলি আছে তাদেরকে নিয়ে। প্রথমেতেই বলি যে সঙ্গীতে যে স্বরগুলো আমরা ব্যবহার করি ইউজুয়ালি এবং যেগুলো আমাদের মূল ব্যবহৃত স্বরের মধ্যে, সেগুলো হচ্ছে সাতটি শুদ্ধ স্বর। এই সাতটি শুদ্ধ স্বর হচ্ছে সা রে গা মা পা ধা নি। এই সাতটি শুদ্ধ স্বরের সমন্বয়ে আমাদের এই সঙ্গীতের স্বরমণ্ডলী তৈরি হয়েছে। এখন এই শুদ্ধ স্বর বলতে বোঝায় স্বরের মূল রূপটি। এই শুদ্ধ স্বর ছাড়াও আরো এক ধরনের স্বর আছে, তাকে আমরা বলি বিকৃত স্বর বা অ্যাক্সিডেন্টাল নোটস। এই বিকৃত স্বরগুলোর অবস্থান হয় এই শুদ্ধ স্বরের মধ্যিখানে মধ্যিখানে, মানে দুটো শুদ্ধ স্বরের মাঝখানে একটা করে বিকৃত স্বর আছে। এই কারণে শুদ্ধ স্বরের মূল জায়গা থেকে যেহেতু ওটা বিকৃত হচ্ছে এবং একটা স্বর তৈরি হচ্ছে, সেই কারণে এই স্বরটাকে আমরা বলি বিকৃত স্বর। তাহলে প্রথম থেকে বললে ব্যাপারটা কিরম দাঁড়ালো, যে আমাদের স্বর হচ্ছে সঙ্গীতের সর্বমোট ১২টি স্বর, তার মধ্যে সাতটি হচ্ছে শুদ্ধ স্বর বা ন্যাচারাল নোটস, আর পাঁচটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল নোটস বা বিকৃত স্বর। এখন এই শুদ্ধ স্বর যে সাতটি, এই সাতটি শুদ্ধ স্বর হচ্ছে সা রে গা মা পা ধা নি। আবার আমরা সাটা বলবো না, কারণ সা থেকে সা রিপিট হয়ে যাচ্ছে বলে। তাহলে সা রে গা মা পা ধা নি, এই সাতটা হচ্ছে আমাদের শুদ্ধ স্বর। আর বাকি যে বিকৃত স্বর আছে সেটা হচ্ছে পাঁচটা, দ্যাট ইজ কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি এবং তীব্র বা পরিমা। এইটা হচ্ছে এর ফান্ডা। এখন এই যে শুদ্ধ স্বর আছে বা ন্যাচারাল নোটস আছে, এই ন্যাচারাল নোটসকে আবার শাস্ত্রীয়ভাবে দুভাবে ভাগ করা যায়। একটাকে বলা হয় চল স্বর, একটাকে বলা হয় অচল স্বর। চল স্বর ইন দ্যাট সেন্স যে স্বরগুলো পরিবর্তনশীল। এখন পরিবর্তনশীল বলেই কিন্তু এই চল স্বরগুলো পরিবর্তন করছে বলেই একটা বিকৃত স্বরের জন্ম হচ্ছে। তো যে কারণে সঙ্গীতে চল স্বর হচ্ছে শুদ্ধ স্বরের মধ্যে পাঁচটা, দ্যাট ইজ রে গা মা ধা নি, অর্থাৎ এই পাঁচটা স্বরেরই কিন্তু বিকৃত রূপ পাওয়া যায়। আর অচল স্বর হচ্ছে দুটো, সা এবং পা। এই সা এবং পা কোনোরূপ পরিবর্তন হয় না, সা এবং পাটা কনস্ট্যান্ট। যে কারণে যখন আমরা তানপুরাতে তার বাঁধি বা সুর বাঁধি, তখন সেটা সা এবং পাকে কেন্দ্র করেই বাঁধা হয়। যে রাগ বা যে সুরের ক্ষেত্রে পা থাকে না, এরকম অনেক রাগ আছে যেখানে পা নেই, পা বর্জিত, যেমন রাগ সোহিনী, রাগের শ্রী, এইরকম রাগের ক্ষেত্রে কি করা হয়, তখন আমরা মাতে সুরটাকে বেঁধে নিই, তখন সা মা সা এইভাবে আমরা বাঁধি। আর অন্যথায় আমরা সা পা সা এইভাবেই তানপুরা সুর বাঁধি। অর্থাৎ এই যে অচল স্বর, এই অচল স্বর দুটোর উপর ভিত্তি করি আমরা তানপুরাতে সুর বাঁধি, কারণ এই দুটো সুরের পরিমণ্ডলে আমাদের গাইতে বাজাতে সুবিধা হয়। একটাকে বলা হয় টনিক, একটাকে বলা হয় পারফেক্ট ফিফথ। এই টনিক আর পারফেক্ট ফিফথ অর্থাৎ সরোজ এবং পঞ্চমের আধারে যে সুরটা তৈরি হয়, সেটা আমাদের পুরো গান বাজনার সুরটাকে ধরে রাখতে সাহায্য করে, ততক্ষণ পর্যন্ত যদি সেই রাগে পা লেগে থাকে। এখন কোনো রাগ রাগিনী বা কোনো একটা মিউজিক রচনা করা হয়েছে যেখানে পা এর ব্যবহার নেই, পাটা বর্জিত স্বর, তখন সেই ক্ষেত্রে আমরা সা মা সা এই মাটাকে টিউন করি। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিকৃত স্বর। বিকৃত স্বরগুলো সম্পর্কে আমরা জানবো। এই সময় আমি বলে রাখি যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা হিন্দুস্থানি যে মিউজিক, এই মিউজিক এবং ওয়েস্টার্ন যে মিউজিক, এই মিউজিক যে একদম সিমিলার এবং এটা একটা মিউজিকেরই অঙ্গ, সেটা আমরা ধীরে ধীরে আমরা বুঝতে পারব। এই যে বিকৃত স্বর নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই বিকৃত স্বরের মধ্যে তাহলে কোন স্বরগুলো বিকৃত হয়? শুদ্ধ স্বরের মধ্যে থেকে যে স্বরগুলো সচল স্বর বা চল স্বর, যে স্বরগুলো পরিবর্তনশীল, একমাত্র সেই পাঁচটা চল স্বর বা পরিবর্তনশীল স্বরেরই বিকৃত রূপ পাওয়া যায়। সেটা হচ্ছে এই বিকৃত রূপকে বা বিকৃত স্বরকে দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে যে কোমল স্বর, একটাকে বলা হচ্ছে কড়ি বা তীব্র স্বর। কোমল স্বরকে ইংরেজিতে বলা হয় ফ্ল্যাট নোট, আর কড়ি স্বর বা তীব্র স্বরকে ইংরেজিতে বলা হয় শার্প নোট। এখন এই যে কোমল স্বর বা ফ্ল্যাট নোট, আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা ভারতীয় সঙ্গীতে আমাদের এই কোমল স্বরের সংখ্যা হচ্ছে চারটে, যেটা হচ্ছে রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। অর্থাৎ রে গা ধা নি এই চারটে শুদ্ধ স্বরের ক্ষেত্রে বিকৃত রূপ পাওয়া গেছে, সেটা হচ্ছে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। আর শুধুমাত্র মায়ের ক্ষেত্রে
আমরা কি পেয়েছি, শুধুমাত্র মায়ের ক্ষেত্রে আমরা পেয়েছি কড়ি বা তীব্র রূপ, সেটাকে বলা হচ্ছে কড়ি মধ্যম বা কড়িমা বা তীব্রমা, এই সবকটাই এক। এখন এই যে আমরা পাঁচটা বিকৃত স্বর পেলাম, এই পাঁচটা বিকৃত স্বরের মধ্যে তাহলে চারটে কোমল স্বর এবং একটি তীব্র স্বর, আর স্বর আর টোটাল ওখানে পেয়েছি আমি শুদ্ধ স্বরের ক্ষেত্রে সাতটা শুদ্ধ স্বরের মধ্যে পাঁচটা চল স্বর এবং দুটো অচল স্বর, সব মিলিয়ে সাত আর পাঁচে মোট ১২টা স্বর আমাদের এই সঙ্গীতের মধ্যে আছে। ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে কি হয়, ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে ওই শুদ্ধ স্বর ন্যাচারাল নোট আমরা বলি, আর ওটাকে অ্যাক্সিডেন্টাল নোট। এই অ্যাক্সিডেন্টাল নোটের মধ্যে যেটাকে আমরা বলছি কোমল স্বর, যেটা আমাদের ক্ষেত্রে চারটে, ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে এই কোমল স্বর বা ফ্ল্যাট নোট হচ্ছে একটা, আর শার্প নোট হচ্ছে বাকি চারটে। এইখানেই ওদের সাথে আমাদের তফাৎ। কেন তফাৎ, এই সামান্য জিনিসটা বুঝতে গেলে আমাদের নেক্সট এপিসোড অবধি ওয়েট করতে হবে, যে নেক্সট এপিসোডে আমি যখন বলবো যে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব কত, সেইখানে যখন এই বিষয়টা আলোচনা করব তখন এটা পরিষ্কার হয়ে যাবে। তাই এই টোটাল বিষয়টাকে জানতে এবং বুঝতে গেলে, এই কনসেপ্টটাকে বুঝতে গেলে যে কেন ফ্ল্যাট এবং কেন শার্প হচ্ছে বা কি হচ্ছে, এটাকে জানতে গেলে আমাদের নেক্সট এপিসোড আমরা যেটা করব সেই এপিসোডটায় অবধি আমাদের একটুখানি ধৈর্য ধরে থাকতে হবে, আমরা নেক্সট এপিসোডে এটাকে নিয়ে আলোচনা করব। তাহলে এই এপিসোডটার যে সামারাইজেশন সেটা হলো এটাই, যে শাস্ত্রীয় সঙ্গীত বা যে কোনো মিউজিকে ব্যবহৃত স্বরের সংখ্যা হচ্ছে ১২টা। এই সর্বমোট ১২টা স্বরকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ন্যাচারাল নোট বা শুদ্ধ স্বর, আর একটাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল নোট বা বিকৃত স্বর। এই শুদ্ধ স্বরকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চল স্বর, একটা অচল স্বর। এই চল স্বর এবং এই অচল স্বর, চল স্বর হচ্ছে ৫টি, অচল স্বর হচ্ছে ২টি, অর্থাৎ ১০টি শুদ্ধ স্বরের ৫টা এবং ২টো এই কম্বিনেশন। আর ওদিকে বিকৃত স্বরের ক্ষেত্রে যেটা ৫টা বিকৃত স্বর, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে ৫টি বিকৃত স্বরের মধ্যে ৪টি কোমল স্বর, দ্যাট ইজ রেগা ধানি, আর মা হচ্ছে তীব্র বা কড়ি বা তীব্র বা কড়ির মধ্যম রূপে মাকে পাওয়া যায়। এই জিনিসটাই ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে আলাদা, যে ফ্ল্যাট মিউজিক ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে একটা পাওয়া যায় আর শার্প নোট পাওয়া যায় ৪টে, বাকি আমাদের টোটাল কনসেপ্ট অফ মিউজিক হচ্ছে সমান। তাহলে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি, পরের এপিসোডটার জন্য একটু অপেক্ষা করুন, আমরা পরের এপিসোডে আমরা এই টোটাল ব্যাপারটা যেটা আপনাদের বুঝতে অসুবিধা রইল ফ্ল্যাট এবং শার্প নোটের ক্ষেত্রে, সেটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব।